হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম, যেটা টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। এটাকে এডিটিং করতে হলে আমাদের জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অলরেডি আমার মোবাইল ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ক্যাপকাটে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখুন ওপরে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে যাব, তারপর ফটোতে যাব। তো ফটোতে যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো 18টি ছবি সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 18টি ছবি এখান থেকে দিতে পারেন, এটা আপনাদের পছন্দের বিষয়। তো আমার এখান থেকে 18টি ছবি সিলেক্ট হয়ে গেলে আমি এখান থেকে নিচে যে অ্যাড বাটন আছে সেটাতে ক্লিক করে দেবো। দেখুন আমার 18টি ছবি সিলেক্ট হয়ে গেছে এখানে। তো আমি এখন ছবির সাইজটিকে একটু সাইজ করে রাখবো নিচে, তারপর আমি ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে 9:16 এই সাইজটি রাখবো এখান থেকে প্রত্যেকটা ছবিকে। তো আমি এখন প্রত্যেকটা ছবিকে ক্লিয়ার উপরে ক্লিক করে আমি একটু জুম করে নেব, কারণ প্রত্যেকটা ছবি একটু পিছনের দিকে আছে। প্রত্যেকটা ছবিকে আপনারা যদি এভাবে পিছনের দিকে থাকে জুম করতে পারেন। আমার ছবিগুলো যেহেতু পিছনের দিকে ছিল, তো এই কারণে আমি একটু জুম করে নিয়েছি সাইজটার কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটা ছবি জুম করা হয়ে গেছে। তো আমি লাস্টের দিকে যে ভিডিও ওয়াটারমার্ক অপশনটা আছে এটা তো ক্লিক করে আমি এখান থেকে নিচে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। তো এখান থেকে এটা ডিলিট করে দেবো, দেখতে পাচ্ছেন। তো আমার এটা ডিলিট করা হয়ে গেল এখান থেকে। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও অ্যাড করবো, তার জন্য অ্যাডোবিতে ক্লিক করবো। করার পরে নিচে এক্সট্রাতে যাব, যাওয়ার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব। তো মিউজিক ভিডিওটি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো নেওয়া হয়ে গেল এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও। তো তারপর আমি প্রত্যেকটা ছবির টাইমারগুলো আমি সেটিং করে নেব। তো আমি প্রথম ছবিকে 6.9 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তো তারপর বাকি যতগুলো ছবি আছে তার থেকে আমি এখান থেকে 2 থেকে 7 নম্বর ফটো পর্যন্ত আমি 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখবো এখান থেকে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখা হয়ে যাচ্ছে। আর বাকি 8 এবং 9 নম্বর ছবিকে আমি 0.3 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তারপর এখান থেকে 10 থেকে 17 নম্বর ফটো পর্যন্ত আমি 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখবো। 18 নম্বর ছবিটিকে আমি 0.5 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তো আমি এখান থেকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে দেখে নিয়ে নিন কতটুকু সাইজ রাখবেন। তো এখান থেকে আমার প্রত্যেকটা ছবির টাইমার সেটিং হয়ে গেল। এখন আমি পিকচারগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো পিকচারের লেয়ারের উপরে এখন ক্লিক করব আমি। তো লেয়ারের উপরে ক্লিক করে আমি এখান থেকে অ্যানিমেশনে যাব। তো অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমি কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পর একদম শেষের দিকে যাব। শেষের দিকে যাওয়ার পর এখান থেকে ট্রিসেক 2 নামক যে অ্যানিমেশনটি আছে অ্যানিমেশনটি আমি আমার প্রথম ছবিতে অ্যাপ্লাই করে দেবো এখানে। তো তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো আমি। আমার প্রথম ছবিতে একটা অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে, এখন একটু জুম করে নিব, একটু ছোটো আছে যেহেতু। তো আমি দ্বিতীয় ছবি থেকে একদম লাস্ট ছবি পর্যন্ত, একদম 18 নম্বর ছবি পর্যন্ত আমি জুম 1 নামক যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রত্যেকটি ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল। এখন আমি ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমি আমার প্রথম ছবির লেয়ারের পরে যে সাদা অংশ আছে ওইটার উপর আমি এখান ক্লিক করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিকে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো ইয়ে আছে, স্ক্রল করে যাব এখান থেকে। তো এখান থেকে ব্ল্যাক ফিড নামক যে ট্রানজিশন ইফেক্টটি আছে তো এই ইফেক্টটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তারপর নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো, যাতে প্রত্যেকটা ছবিতে আমার অ্যাপ্লাই হয়ে যায় এই ইফেক্টটি। তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে, দেখতে পাচ্ছেন। তো আমার ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে হয়ে গেছে, এখন আমি প্রথম ছবিতে আমি ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমি নিচে যাব, এফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে আমি বেসিকে যাব। তো বেসিকে যাওয়ার পর এখান থেকে আমি আমার শেক নামক যে ইফেক্টটি আছে তো ওই ইফেক্টটিকে এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখুন আমার শেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে এখান থেকে। তো আমি এখান থেকে নিচে অ্যাডজাস্টে ক্লিক করবো, লেয়ার উপরে ক্লিক করে তারপর স্পিডটা কমিয়ে দিব শেক ইফেক্টের, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তো শেক ইফেক্টের যে লেয়ারটি ওই লেয়ারটিকে আমি একটু বাড়িয়ে দিব, আমার প্রথম ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। তো আমি আবারও প্রথম ছবি প্রথমে আসবো, তারপর নিচে আবারও ভিডিও ইফেক্টে যাবো এখান থেকে আরেকটি ইফেক্ট অ্যাড করার জন্য। তারপর ভিডিও ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমি পার্টিতে যাব। তো পার্টিতে যাওয়ার পরে নিচে স্ক্রল করে যাব, স্ক্রল করে যাওয়ার পরে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ নামক যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তারপর এই ইফেক্টটিকে
আমি আমার প্রথম ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দিব। তো আমার প্রথম ছবিতে দুইটা ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে এখন, তো আপনাদেরকে একটু আমি প্লে করে দেখাচ্ছি এখানে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার কপিরাইটের কারণে আমার মিউজিকটি পুরোটি শোনাতে পারলাম না আপনাদেরকে। তো দ্যাটস ইট, ভিডিওটি এডিট করার পরে এমনই হবে। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।